बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सुप्रिय शिक्षार्थी बंधुरा सुनामी उच्च विद्यालय अनलाइन क्लास स्वागत जानाच्छि। आज के पार्टे मिजानुर रहमान सहकारी शिक्षक सुनामी उच्च विद्यालय। प्रिय शिक्षार्थी बंधुरा आज के षष्ठ श्रेणी इस्लामिक स्टाडिजर अर्थात तुम्हारे इस्लाम और नैतिक शिक्षार चतुर्थ अध्याय प्रथम पार्ट आखलाक ये विषय नहीं तुम्हारे साथ आज के आलोचना करब। अभी आशा रखी तुम्हारा अति भलोभवे मनोयोग दिए आज के पाठ अनुधावन कर। प्रिय शिक्षार्थी बंधुरा चले जाए आजकल पाठ आखलाक। आज के पाठ सजिए प्रथम पाठ शाम हम आखलाक जे विषयगुल्लो आज के पाठ जानब से आखलाकर परिचय आखलाकर परिचय। सेकेंडलि हे आखलाक आखलाकर प्रकार कत प्रकार आखलाक। थार्डलि हे आखलाके हामिदार परिचय और तपर हे आखलाके जामिमार परिचय। उदाहरणसह आमरा ए विषयगुलो अनुधावन करब पाशापाशी ए विषयेर मध्ये जेगुलो आमादेर जोन्नो ग्रहणजोग्य सेई चरित्रगुलो आमरा आमादेर जीवने धारण करब जेटा आमादेर जोन्नो ग्रहणजोग्य ना निंदनीय सेटा आमरा परिहार करब। प्रिय बंधुरा आमरा सबाई एकटा प्रबाद जानी जे व्हेन मानी इज लस्ट सामथिंग इज लस्ट हेल्थ इज लस्ट नाथिंग इज लस्ट बाट character is lost everything is lost অর্থাৎ যখন তোমার সম্পদ হারাবে সাধারণ কিছু তোমার হারিয়েছে তোমার স্বাস্থ্য হারিয়েছে এটা স্বল্প একেবারে সাধারণ কিছু নাথিং কিছুই না বাট তোমার যদি চরিত্র একবার নষ্ট হয়ে যায় তোমার জীবনের সব কিছু ব্যর্থ হয়ে যাবে। সুতরাং এই যে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার চরিত্র। আমরা আশা রাখব আমরা আমাদের সে চরিত্র যথাযথভাবে আমাদের সৎ ভালো রাখি আমরা আমাদের জীবন পরিচালনা করব। কারণ চরিত্র নষ্ট হয়ে যে ব্যক্তি সে ব্যক্তি যেই কোনো ধরনের অন্যায় কাজ করতে পারে। আবার চরিত্রবান ব্যক্তি অন্যায় কাজে চিন্তা করো তার কাছে খুব কষ্টকর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের সর্বোৎকৃষ্ট পৃথিবীর উদাহরণ। একাধারে একজন নবী রাসূল পরিবারকর্তা সমাজপতি একজন রাজনীতিবিদ একজন দক্ষ প্রশাসক দক্ষ বিচারক একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সারা পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মানুষ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই জন্যই মহান আল্লাহ কোরআনে বলছেন যে আপনি হচ্ছেন উত্তম চরিত্রের বাহক। তিনি কোরআনের একটা আয়াত হচ্ছে যেমন আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ যে তোমাদের মধ্যে রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। পৃথিবীতে যত আদর্শ আছে সকল আদর্শের প্রধান এবং সর্বোত্তম আদর্শ হচ্ছেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে যাব আমাদের আজকের পার্টে। আমরা আজকের পার্ট আখলাক। প্রথমত হচ্ছে আখলাকের পরিচয়। আমরা জানি আখলাক শব্দটি একটা আরবি শব্দ। এটা আখলাক শব্দটি হচ্ছে খুলুকুন শব্দ থেকে নির্গত অর্থাৎ আখলাক শব্দটি হচ্ছে আরবি এটা খুলুকুন শব্দ থেকে নির্গত। এই খুলুকুন শব্দের অর্থ হচ্ছে স্বভাব স্বভাব। সুতরাং আখলাক মানে হচ্ছে স্বভাব চরিত্র। তো দ্বিতীয়ত হচ্ছে আমরা আজকে যে বিষয়ে জানবো সেটা হচ্ছে আখলাকের প্রকার অর্থাৎ আখলাক কত প্রকার। তো আখলাক হচ্ছে দুই প্রকার। প্রথমত হচ্ছে আখলাকে হামিদা দ্বিতীয়ত হচ্ছে আখলাকে জামিমা। আখলাকে হামিদা হচ্ছে মানুষ বা মানব চরিত্রের সমষ্টি যেগুলো হচ্ছে প্রশংসনীয় অর্থাৎ যেই চরিত্রের দিকগুলো মানুষ এবং মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ মানুষ এবং মানব সভ্যতার কাছে প্রিয় সেই চরিত্রের সমষ্টি হচ্ছে আখলাকে হামিদা। আর যে চরিত্র বা চরিত্রের সমষ্টিগুলি মানুষ এবং মানব সভ্যতার জন্য কল্যাণকর না গ্রহণযোগ্য না নিন্দনীয় সেই বিষয়গুলো হচ্ছে আখলাকে জামিমা। তো প্রথমত আমরা আখলাকে হামিদার পরিচয় জানব। এখানেও দুটি শব্দ আখলাক আর একটা হচ্ছে হামিদা। আখলাক শব্দের অর্থ স্বভাব বা চরিত্র হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। সুতরাং আমরা সহজেই লিখতে পারবো যে আখলাকে হামিদা শব্দের শব্দিক অর্থ হচ্ছে প্রশংসনীয় চরিত্র। দ্বিতীয়ত হচ্ছে
আখলাকে হামিদার পারিভাষিক পরিচয়। পরিভাষায় আখলাকে হামিদা হচ্ছে মানব জীবনের যে সকল চরিত্র মানব সভ্যতা মানব সমাজের কাছে সমাদৃত গ্রহণযোগ্য এবং মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চরিত্রে সন্তুষ্ট বা যে চরিত্র তাদের কাছে প্রিয় সেই চরিত্রের সমষ্টিকে বলা হয় আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যেমন সততা, মানব জীবনের সততা একটা, তারপর হচ্ছে আমানতদারিতা, স্বদেশ প্রেম, এগুলো হচ্ছে আখলাকে হামিদা। তো আমরা আশা রাখবো আমাদের জীবনে আমরা ধারণ করবো আখলাকে হামিদার বৈশিষ্ট্য। এবার আরেক প্রকারের চরিত্র আছে, সেটা হচ্ছে আখলাকে জামিমা। আমরা এখানে যদি শাব্দিক বিশ্লেষণ করি এখানেও দুটো শব্দ পাই, একটা হচ্ছে আখলাক, একটা হচ্ছে জামিমা। আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র বা স্বভাব বা চরিত্র, জামিমা শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয়। খুব সহজে আমরা লিখতে পারি আখলাকে জামিমা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিন্দনীয় স্বভাব বা নিন্দনীয় চরিত্র। পরিভাষায় যে সকল স্বভাব বা চরিত্র মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ না, মানব সভ্যতার জন্য ক্ষতিকর, এই মানব জীবনের এই সমস্ত চরিত্রের বৈশিষ্ট্যের সমষ্টিকে বলা হয় আখলাকে জামিমা। যেমন আমরা বলতে পারি মিথ্যাচার, তারপরে হচ্ছে কর্মবিমুখতা, এই ধরনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আখলাকে জামিমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, প্রথমত হচ্ছে আখলাক বলতে কী বোঝায়, দ্বিতীয়ত হচ্ছে আখলাক কত প্রকার, তৃতীয়ত হচ্ছে আখলাকে হামিদার পরিচয় কী, চতুর্থত হচ্ছে আখলাকে জামিমা বলতে কী বোঝায়। এখানে আমরা যে প্রশ্নগুলো আমরা পরীক্ষায় আমাদের আসার মতো সেই প্রশ্নগুলো আমরা সহজে পাবো। অনেক সময় আসে আখলাক শব্দের অর্থ কী, আমরা খুব সহজে লিখতে পারবো আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। এবার আমাদের পরীক্ষা যদি আসে আখলাকে হামিদা শব্দের অর্থ কী, আমরা খুব সহজে লিখতে পারবো আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় চরিত্র। আমাদের জ্ঞানমূলক প্রশ্ন যদি আখলাকে জামিমা শব্দের অর্থ কী, আমরা লিখতে পারবো নিন্দনীয় চরিত্র। এবার অনুধাবনের যে প্রশ্নগুলো এখানে এই পার্ট থেকে থাকতে পারে সেটা হচ্ছে, যেমন আখলাকে হামিদা বলতে কী বোঝায়, আমরা খুব সহজেই লিখব আখলাকে জামিমা হামিদা হচ্ছে মানব জীবনের এমন বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো মানুষ এবং মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং গ্রহণযোগ্য, অর্থাৎ যেসব বৈশিষ্ট্য মহান আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রিয় সেই সকল বৈশিষ্ট্যের সমষ্টিকে বলা হয় আখলাকে হামিদা। যেমন সততা, ন্যায়পরায়ণতা, এই বিষয়গুলো। তারপর হচ্ছে আখলাকে জামিমা যদি পরীক্ষা আসে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, আখলাকে জামিমা বলতে কী বোঝায়, আমরা লিখব আখলাকে জামিমা হচ্ছে যে সকল চরিত্র মানুষ এবং মানব সভ্যতার জন্য গ্রহণযোগ্য না, অর্থাৎ যে সকল পরিচয়ে যে সকল বৈশিষ্ট্যে মানুষ আমাদের মহান আল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান বা তারা তাদের কাছে অপছন্দনীয় সেই সকল বৈশিষ্ট্য বা চরিত্রের সমষ্টিকে বলা হয় আখলাকে জামিমা। প্রিয় বন্ধুরা, আমি আশা করি তোমরা এই পাঠ শুধুমাত্র শেখার জন্য না, তোমাদের সুন্দর উত্তম জীবন গঠন করার জন্য, যেটা আমি তোমাদের শুরুতেই বলেছি যে একজন মানুষ যদি তার চরিত্র হারিয়ে ফেলে তার জীবনে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। সুতরাং আমরা আমাদের চরিত্র সুন্দর রাখার জন্য চরিত্রের যে গ্রহণযোগ্য দিকগুলো আখলাকে হামিদার সেই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের জীবনে ধারণ করব, চরিত্রের যে নিন্দনীয় বৈশিষ্ট্যগুলো আছে সেই চরিত্রগুলো আমাদের জীবনে যদি থাকে তাহলে আমরা সেগুলো পরিহার করব, করে আমরা নিজে একটা আদর্শ মানুষ হব, পাশাপাশি সুন্দর একটা সমাজ আমরা উপহার দেব। তো সেই প্রত্যাশা রেখে পাঠ সংশ্লিষ্ট তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তোমরা কমেন্টসে লিখবা, সে আশা রেখে আমি যদি তোমরা লিখো তো আমরা যথাযথভাবে তার আনসার করব। এই তোমাদের কাছে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে আবারও অন্য কোনো ক্লাসে। সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।